নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। ইলিশ বা ভেটকির পাতুরি আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, ঠিক সেই রকমই আজকে আমরা শেয়ার করব পমফ্রেট পাতুরি। বানানো ভীষণই সহজ আর পমফ্রেট মাছ খেতে আমরা অনেকেই খুবই পছন্দ করি। কিভাবে বানিয়ে নেব এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। এখানে নিয়েছি 10 পিস মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তবে মাছগুলোর গায়ে এইভাবে চিরে নেব। মাছগুলোর গায়ে যদি একটু চিরে নেওয়া হয় তাহলে লবণ আর মশলাটা ভালো মতন ঢুকে যায়। আমি 10 পিস মাছ নিয়ে পাতুরি বানাচ্ছি, আপনাদের যে কটা প্রয়োজন সে কটা মাছের পিস কিন্তু ব্যবহার করবেন। আর প্রত্যেকটা মাছের পিসের গায়ে এই একই রকমভাবে আমি কাট লাগিয়ে নেব। মাছগুলো চিরে নেওয়া হয়ে যাওয়ার পর এবার মাছগুলোকে ম্যারিনেট করে রাখব অল্প একটু লবণ আর একটু পাতিলেবুর রস দিয়ে। অনেকেই পমফ্রেটের যে গন্ধটা আছে সেটা পছন্দ করে না, যদি পাতিলেবুর রস মাখিয়ে রাখা হয় তাহলে আর সেই গন্ধটা থাকে না, আর যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু ভিনেগারও মাখিয়ে রাখতে পারেন। একটা পাতিলেবুর অর্ধেকটা আমি পুরোটাই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার 10টা মাছ আছে। আপনাদের যদি মাছের পরিমাণ কম থাকে বা বেশি থাকে তাহলে পাতিলেবুর রসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। লেবু আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মিনিট 5-6 মাখিয়ে রেখে দেব। আর মাছগুলো মাখিয়ে রাখার পর আমি বাকি মশলাটা করে নেব যেটা আমরা পাতুরিতে ব্যবহার করব। লেবু আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে 5-7 মিনিট রেখে দেব, আর যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমরা বাকি যে পাতুরির প্রিপারেশনটা আছে মানে মশলা বানানোর কাজটা সেটা করে নেব। এখানে আমি 2 রকম সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর কালো সর্ষে। আপনাদের যতটা প্রয়োজন ততটা কিন্তু সর্ষে ব্যবহার করবেন। আমি 10টা মাছের মতন মশলার প্রিপারেশন করছি। রয়েছে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, দেব 4টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু পাতুরি অসম্পূর্ণ। তার সাথে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া যারা খেতে পছন্দ করেন না বা নারকেলে যাদের অসুবিধা আছে তারা নারকেলটাকে অ্যাভয়েড করতে পারেন। এখানে রয়েছে 1/2 কাপ পরিমাণে ফ্রেশ কুড়িয়ে নেওয়া নারকেল, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যতটা সম্ভব ততটা মসৃণ করে বাটলে মশলাটা ভালো হবে। মশলা একদম মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে, এবার এই মশলাটা একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে 1/2 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণে হলুদ দিলাম। লবণ দিয়ে তো মশলাটা আগেই বেটেছি সেই জন্য আর লবণটা এখন দিচ্ছি না, যদি লবণের ব্যবহার করতে হয় অবশ্যই একটু লবণটা চেক করে তারপর লবণটা আপনারা ব্যবহার করবেন। অবশ্যই পাতুরির মধ্যে কাঁচা সর্ষের তেল ব্যবহার করতেই হবে। 3 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে একসাথে ভালো করে মেখে নেব। মাছে যেহেতু লেবু দিয়েছিলাম সেই জন্য মাছগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব। এমনিতেই সামুদ্রিক মাছ একটু নোনতা ভাব থাকে, তারপরে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, লবণটা সেই জন্য একটু বুঝে সবসময় আপনারা ব্যবহার করবেন। আর লেবু দিয়ে মাখিয়ে নেওয়ার পর ধুয়ে নিয়ে তারপরে সেগুলোকে মশলার মধ্যে দিতে হবে। মাছগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে সেগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করলে বেশি টক ভাব হবে না, নাহলে না একটা টকটক স্বাদ হবে, খেতে ভালো লাগবে না। মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে মিনিট 3 রেখে দেব। খুব বেশিক্ষণ সময় রাখবার প্রয়োজন নেই, যদি হাতে সময় কম থাকে তাহলে লবণ আর লেবু মাখিয়ে 3 মিনিট রাখবেন আর মশলা মাখিয়ে 3 মিনিট রাখবেন। এই রান্নাটা মাত্র 10 মিনিটে হয়ে যাবে, কারণ মাছ বেশি সময় ধরে ম্যারিনেট করে কখনোই রাখার প্রয়োজন পড়ে না। কলাপাতার এই যে মোটা জায়গাটা আছে না, যেটা শিরা টাইপ, সেটাকে কিন্তু কেটে নিতে হবে, তা না হলে পাতাগুলো পোড়ানো যাবে না বা ভাপানো যাবে না,
বা মোড়া যাবে না। আমরা তো মাছ দিয়ে কলা পাতাগুলোকে ফোল্ড করব, তার আগে আমাদের কলা পাতাগুলোকে একটু সেকে নিতে হবে। আপনারা চাইলে আগুনেও সেকতে পারেন, আবার চাইলে গরম জল করে নিয়ে তার মধ্যেও কলা পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে আর কলা পাতাগুলো ফোল্ড করতে কোনো সমস্যা হবে না। এই মোটা জায়গাটা অবশ্যই কেটে তারপর কলা পাতা ব্যবহার করবেন। যারা পুরনো রাঁধুনি তারা কিন্তু জানেন, আমি এই টিপসগুলো দিচ্ছি যারা সদ্য রান্না করতে শিখছে। এরকম তো অনেকেই আছেন যে যারা রান্নার কিছুই জানেন না, সদ্য শিখছে, নতুন বিয়ে হয়েছে, নতুন নতুন রান্না করতে তাদের ইচ্ছে করে আর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে সকলেরই ইচ্ছে করে। আমিও কিন্তু এক্সপেরিমেন্ট করতে করতেই রান্না শিখেছি। পাতাগুলোকে হালকা করে সেকে নিতে হবে, এমন না যে পাতাগুলোকে একদম পুড়িয়ে কালো করে দিতে হবে। বারবার বলছি, যারা একদম নতুন রাঁধুনি তাদেরকেই আমি এটা বলছি, যারা আমার মতন পুরনো রাঁধুনি তারা কিন্তু জানেন কিভাবে পোড়াতে হয়। একদম সদ্য যারা রান্না করতে শিখছে আমি তাদেরকেই এটা বারবার করে বলছি। পাতাগুলো ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর পাতাগুলো কিন্তু এরকম নরম হয়ে যায়, যত ইচ্ছে তত ফোল্ড করা যায়, কোনো সমস্যা হয় না, পাতা ভেঙেও যায় না, কিছু হয় না। আর এই পাতুরি যদি কলা পাতায় করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। এবার একটু মাছের যে মশলাটা মাখানো ছিল সেই মশলাটা প্রথমে পাতার মধ্যে নিয়ে নিলাম, তারপরে একটা মাছ এইভাবে পাতার মধ্যে রেখে ওপর থেকে আবারও একটু মাছের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দেব একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো না এরকম চিড়ে নিয়ে দিচ্ছি, যাতে একটা ঝাল যে ফ্লেভার আর সুন্দর গন্ধ দুটোই মাছের মধ্যে চলে যায়। তারপরে অল্প একটু সর্ষের তেল দেব, কাঁচা সর্ষের তেল। এবার পাতাটাকে ভালো করে ফোল্ড করব। পাতাগুলো সুতো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। আর সবকটা মাছ আমি কলা পাতায় ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার পাতুড়িগুলো বানাবো। পাতুড়িগুলো বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেওয়া হয়েছে, আর অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। খুব বেশি তেল দেওয়া দরকার নেই, 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে তেল দিলেই হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্রাই প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাওয়া ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে, এবার একটা একটা করে পাতুড়ি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। লোতে যদি না রাখা হয় মাছগুলো কিন্তু ঠিক মতন কুক হবে না, সেই জন্য লো ফ্লেমে 1-1 সাইড 3 মিনিট সময় ধরে কুক করে নিতে হবে। একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিতে হবে। 2 মিনিট সময় ধরে পাতুড়িগুলোকে ভালো করে সেকে নিতে হবে। প্রথম ব্যাচের পাতুড়ি হয়ে গেছে, আর এই একই রকমভাবে আমি বাকি পমফ্রেটের পাতুড়িগুলোকেও তৈরি করে নেব। পাতুড়ি হয়ে যাওয়ার পর এবার পাতুড়িটা প্লেটিং করছি। অবশ্যই গরম গরম সাদা ভাতের সাথে এই পাতুড়ি খেতে বেশি ভালো লাগে, যেমন আমরা ইলিশের পাতুড়ি বা ভেটকির পাতুড়ি খেয়ে থাকি, ঠিক সেই রকমই আমি ভাতের সাথেই এই পমফ্রেট পাতুড়িটা প্লেটিং করছি। একদম গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। আর একটা পাতুড়ি খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের পমফ্রেট পাতুড়ি কেমন তৈরি হয়েছে। একদম পারফেক্ট কুক হয়েছে। মাছটা কতটা পারফেক্ট কুক হয়েছে সেটা আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট কুক হয়েছে, ভীষণই সফট। আর এই ধরনের সফট পাতুড়ি খেতে সত্যি খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের এই পমফ্রেট পাতুড়ির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এইরকমভাবে বাড়িতে বানান, বাড়ির সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।